আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিডিএস সাজেশন দু হাজার চব্বিশ সম্পর্কে অর্থাৎ যা যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে এবং তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে চতুর্থ সাজেশন অর্থাৎ এটা হচ্ছে চার নম্বর সাজেশান রয়েছে যা যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নেবে এবং তার সাথে সাথে এই ভিডিওটি পুরোপুরি দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং পরীক্ষা পর্যন্ত যতগুলো প্রশ্ন উত্তর আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এখান থেকে পরীক্ষায় আসবে এবং প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে মোর দেন এইটটি পারসেন্ট তোমরা কিন্তু কমন পাবেই পাবে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সঠিক উত্তরগুলো কিন্তু মনে রাখতে হবে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে লালারসে কোন উৎসেচক থাকে অর্থাৎ মুখের যে লালারস রয়েছে সেখানে কোন উৎসেচক পাওয়া যায় তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন ও মল্টোজ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে আইসিডিএস পরীক্ষার জন্য লালারসে কোন উৎসেচক থাকে টায়ালিন ও মল্টোজ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাচক রসে কোন উৎসেচক থাকে পাচক রসে কোন উৎসেচক থাকে তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে পেপসিন ও লাইপেজ পেপসিন ও লাইপেজ এই উৎসেচকগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে পাচক রসে যে উৎসেচক থাকে সেই উৎসেচকগুলির নাম হচ্ছে পেপসিন ও লাইপেজ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোন উৎসেচক থাকে অর্থাৎ কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এটি সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজাইম লাইসোজাইম যে উৎসেচক এটি কিন্তু লালারসে থাকে এবং এই উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক স্ত্রীলোকের বিএমআর কত বিএমআরের ফুলফম কি বেসাল ম্যাটাবলিক রেট তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে 37 কিলো ক্যালোরি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার একজন সুস্থ স্বাভাবিক স্ত্রীলোকের বিএমআর হচ্ছে সাঁত্রিশ কিলো ক্যালোরি পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোয়াশিওর্কোর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয় কোয়াশিওর্কোর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয় তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে দুই থেকে চার বছর দুই থেকে চার বছর বয়স্ক শিশুদের হয়ে থাকে কোয়াশিয়রকর রোগ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের শরীরের ওজনের কত শতাংশ জল থাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন রয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে মানুষের শরীরের ওজনের সত্তর পারসেন্ট জল থাকে মানুষের শরীরের ওজনের সত্তর পারসেন্ট জল থাকে পরবর্তী প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আইসিডিএস পরীক্ষায় বারবার আসে দেখো এই প্রশ্নে বলা হচ্ছে শ্বেত কণিকার প্রধান কাজ কি শ্বেত কণিকার প্রধান কাজ কী তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে জীবাণু ধ্বংস করা শ্বেতকণিকার প্রধান কাজ কি জীবাণু ধ্বংস করা অপশান এ হচ্ছে এখানে কারেক্ট পরের প্রশ্ন রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে সেটি হচ্ছে সিরাম তাকে কি বলা হয় সিরাম বলা হয় অপশান বি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্ন সিরামে অনুপস্থিত উপাদান কোনটি অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি সিরামে পাওয়া যায় না তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন মানুষের রক্তের শ্বাসরঞ্জকে কোন খনিজ পদার্থ থাকে মানুষের রক্তের শ্বাসরঞ্জকে কোন খনিজ পদার্থ থাকে এটা সঠিক উত্তর আশা করি অনেকেই জানো এটা সঠিক উত্তর হয়ে যাবে লোহা লোহা অপশান সি হচ্ছে এখানে কারেক্ট এই প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে দেখো প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এই চারটির মধ্যে কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পালমোনারি শিরা পালমোনারি শিরাতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয় এই দুটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হচ্ছে আর কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে তো দেখো যদি দূষিত রক্ত প্রবাহিত হয় বলা হয় তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুসীয় ধমনি ফুসফুসীয় ধমনী অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি রক্তের ফ্যাট নিম্নের কোনটি রক্তের ফ্যাট তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোলেস্টেরল কোলেস্টেরল হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লসিকা রক্তে ফিরে আসে কিসের মাধ্যমে লসিকা রক্তে ফিরে আসে কিসের মাধ্যমে তো সঠিক উত্তর কি হবে শিরার মাধ্যমে শিরার মাধ্যমে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন হিমোসায়ানিন কোন খনিজ উপাদান থাকে হিমোসায়ানিনে কোন খনিজ উপাদান থাকে এটা সঠিক উত্তর কি হবে তামা তামা হবে এখানে কারেক্ট আনসার অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে কোনটি হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে বাম অলিন্দ বাম অলিন্দ অপশান বি হচ্ছে এখানে ক্যারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্ত কণিকা কোনটি অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্ত কণিকা কোনটি এটা সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে লিম্ফোসাইট লিম্ফোসাইট যে রক্তকণিকা সেটি কিন্তু অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ও শ্রেণীর দাতার রক্ত নিরাপদে যে শ্রেণীর গ্রহীতাকে দেওয়া যায় তা হল এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো এখানে বলা হচ্ছে ও শ্রেণীর দাতার রক্ত নিরাপদে যে শ্রেণীর গ্রহীতাকে দেওয়া যায় অর্থাৎ ও শ্রেণী যাদের রক্ত রয়েছে ব্লাড গ্রুপ সেই রক্ত কাকে দেওয়া যাবে বা কোন গ্রুপকে দেওয়া যাবে বা যে শ্রেণীর গ্রহিতাকে দেওয়া যায় সেটি হলো অর্থাৎ কোন ব্লাড গ্রুপকে দেওয়া যাবে তো তোমরা অবশ্যই জানো যে যাদের ও ব্লাড গ্রুপ থাকে তারা কিন্তু সবাইকেই রক্ত দিতে পারবে তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে সব শ্রেণী সব শ্রেণী হবে এখানে কারেক্ট আনসার অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডান নিলয় থেকে ফুসফুসের রক্ত সরবরাহকারী রক্তনালী কোনটি এটা সঠিক উত্তর কি হবে ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনী অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কোন রক্তশ্রেণী সর্বজনীন দাতা নামে পরিচিত অর্থাৎ কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলে সর্বজনীন দাতা বলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ ওকে বলা হয় সর্বজনীন দাতা অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসারস পরবর্তী প্রশ্ন কোন রক্তশ্রেণী সর্বজনীন গ্রহিতা নামে পরিচিত সর্বজনীন গ্রহিতা অর্থাৎ সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে কোন ব্লাড গ্রুপ এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ এ বি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তে আর এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে রক্তে আরবিসি বিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে তো দেখো এটা সঠিক উত্তর কি হবে পোলিসাইথেমিয়া পোলি সাইথেমিয়া আচ্ছা এখানে তোমরা মনে রাখবে আরবিসি এর ফুল ফর্ম কী আর বিসি এর ফর্ম হচ্ছে রেড ব্লাড কর্পাসল রেড ব্লাড কর্পাসল আর এর ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তে আরবিসি এর পরিমাণ কমে যাওয়াকে কি বলে রক্তে আর এর পরিমাণ কমে যাওয়াকে কি বলে তো যদি কমে যায় তাহলে তাকে বলা হয় এনিমিয়া এনিমিয়া বলা হয় অপশান সি হচ্ছে এখানে কারেক্ট পরের প্রশ্নে বলা হচ্ছে রক্তে শ্বেত রক্ত কণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসোল এর পরিমাণ কমে যাওয়াকে কী বলে এটা সঠিক উত্তর হয়ে যাবে লিউকোপেনিয়া লিউকোপেনিয়া অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসারস এগুলো কিন্তু অত্যন্ত এক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে এবং পরবর্তী আরও একটি প্রশ্ন রয়েছে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়াকে কি বলে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়াকে কি বলে এটা সঠিক উত্তর হয়ে যাবে পার পিউরা পার পিউরা কিন্তু বলা হয় অপশান এ হচ্ছে এখানে কারেক্ট তো এই ছিল পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের আইসিডিএস করবি এবং সহায়কার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যা যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বারবার এবং মনে রাখবে এবং পরীক্ষা পর্যন্ত যতগুলো প্রশ্ন তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সেখান থেকে আসবে তো সেক্ষেত্রে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে আর তার পাশাপাশি যারা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য ধন্যবাদ